ক্লাস সিক্স দেখো, তোমাদের পাটিগণিত এর বর্গমূল শুরু করেছিলাম। এর আগে আমি তোমাদের কোষে দেখি 18.1 করিয়েছিলাম, আজকে আমি তোমাদের করাবো হচ্ছে কোষে দেখি, এটা হচ্ছে 18.2। এখান থেকে পরীক্ষা আসবেই। এখানে প্রথম যে অঙ্কটা বলা আছে একের দাগের, বলা আছে কি কোন শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমে আমরা লিখব কি, প্রথমে লিখব কি 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো, ক্ষুদ্রতম সংখ্যা হলো 12, 16, 20 ও 24 এর লসাগুর সমান, লসাগুর সমান। তাহলে আগে লসাগু করছি, 12, 16, 20 ও 24 এর লসাগু সমান সমান, আমরা এখানে পাশে লসা করছি, 12, 16, 20, 24 দুই দে 6, 2 8, 2 10, 2 হচ্ছে 12, আবার 2 যাচ্ছে 3, 4, 5, 6, আবার 2 যাচ্ছে 4, 5, 2, 3, 6, আবার 3 যাচ্ছে 3, 1, 3, 2, 5, 1। তার মানে লসাগু সমান সমান কটা 2 আছে, তো 1টা, 2টা, 3টে, 4টে, 2 × 2 × 2 × 2 × 3 × 5। তার মানে কি আছে, 2² × 3 × 5। অর্থাৎ লক্ষ্য করো, তার মানে 2 দিয়ে 4, 4 × 4 = 16, 5 = 80, কত হয়েছে 240। তাহলে লসাগু 40 আসছে, কিন্তু লক্ষ্য করো এখানে যদি আর একটা 3 থাকতো, অর্থাৎ 3² যদি আর একটা 5 থাকতো, যদি 5² হতো, তাহলে আমরা বর্গমূল করতে পারতাম, মানে পূর্ণবর্গ সংখ্যা হতো। অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে আর একটা 3 দরকার, আর একটা 5 দরকার। তার মানে কি হচ্ছে, এখানে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান কত হবে, 240 × 3, একটা 3 আর একটা হচ্ছে গুণ হচ্ছে 5, তার মানে কত হবে 3600, 15 × 3 = 3600। অর্থাৎ এই 3600 সংখ্যাটি হচ্ছে 12 দ্বারা বিভাজ্য, 16 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য, 24 দ্বারা বিভাজ্য, এবং এটা হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা। এরপর দেখো দু একটা, বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98, বড় সংখ্যাটি ছোট সংখ্যাটি দ্বিগুণ হলে সংখ্যা দুটি কি কি। তাহলে প্রথমে লিখব কি, ধরি ছোট সংখ্যাটি হলো হলো এক্স, ব্র্যাকেটে কিন্তু এক্স গ্রেটার দেন 0 লিখব, কারণ কি প্রশ্নে বলা আছে ধনাত্মক সংখ্যা। তাহলে অত বড় সংখ্যাটি হলো, বড় সংখ্যাটি হলো কত বলছে, তার দ্বিগুণ বলা আছে 2x। তাহলে সংখ্যা এবার প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে বলছে সংখ্যা দুটির গুণফল, মানে 2x এটা গুণ চিহ্ন তোমরা জানো, এইটা ইজিক্যাল কত বলা আছে 98, বা x² মানে x গুণ x² এই দুইটাকে ওদিকে নিয়ে গেলাম, 98/2 = কত হচ্ছে 49। এর আগের প্রশ্নমালায় করানো হয়েছে, তাহলে x² মানে কি কোনো সংখ্যার বর্গ যদি 49 হয়,
সংখ্যাটি কি হবে 49 এর বর্গমূল, তাহলে কত হচ্ছে 7। তাহলে অতএব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো 7 ও 7 × 2 মানে 2x বা কত হচ্ছে 14। দেখো সাতেরটা একই রকম, এখানে আমরা হচ্ছে কি আগে একটা করে নয়ের দাগ, নয়টা ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, বলছে তিনটি ধনাত্মক সংখ্যার প্রথম দ্বিতীয়র গুণফল 24, দ্বিতীয় তৃতীয়র গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়র গুণফল 32। ধরি ধনাত্মক সংখ্যা তিনটি হলো, ধনাত্মক সংখ্যা তিনটি হলো 'A', 'B' ও 'C' মানেটা কি, প্রথম সংখ্যাটা এ, দ্বিতীয় সংখ্যাটা বি, তৃতীয় সংখ্যাটা সি। তাহলে প্রশ্নানুসারে A × B প্রথম দ্বিতীয় গুণফল কত বলা আছে 24, দ্বিতীয় তৃতীয় গুণফল B × C এটা কত বলা আছে 48, আর C × A মানে A × C প্রথম তৃতীয় বলা আছে কত 32। তার মানে এখানে কি বলা আছে, প্রথম এবং দ্বিতীয়ের গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়ের গুণফল 48, প্রথম ও তৃতীয়ের গুণফল হচ্ছে 32। এবার দেখো আমরা কি করছি, A × B লিখলাম, গুণ চিহ্ন দিয়ে আবার B × C, তার মানে কি করলাম এটার সঙ্গে এটা গুণ করছি, ভাগ A × C করলাম, তাহলে কিন্তু অনেকটা ছোট যাবে। তাহলে ডান দিকেও তাই করছি, এটার সঙ্গে 48 × 24 × 48 বাই হচ্ছে 32। অর্থাৎ বাম দিকটা যেমন করতে হবে ডান দিকেও ঠিক তাই করব। তাতে কি পেয়ে গেলাম, A কেটে গেল, C কাটলো। এখানে দেখো 8 × 4 = 8, 3 = 24, 8 × 4 = 32, 4 × 12 = 48, B কে B দ্বারা গুণ করলে কত হচ্ছে 2² সমান কত হচ্ছে 12 × 3 = 36। তাহলে বা B সমান কত হবে √36, তার মানে কত হবে 6। অর্থাৎ B টা কোনটা, দ্বিতীয়টা পেয়ে গেলাম 6, কিন্তু আমরা জানি কি A × B সমান হচ্ছে 24, আর তাহলে A × B এর জায়গায় আমরা কত বসিয়ে দেবো 6 সমান হচ্ছে 24, বা A সমান কত হবে 24/6 সমান কত হচ্ছে 4। আবার দেখো B × C সমান কত 48, এই Bটা কত জানি 6, 6× C সমান 48, বা C সমান কত হবে 48/6 সমান কত হচ্ছে 8। তাহলে এবার উত্তরটা কী লিখবে, এ দেখো এটা প্রথম ধরেছি, তাহলে অতএব প্রথম সংখ্যা হলো 4, দ্বিতীয় সংখ্যা হলো 6 এবং তৃতীয় সংখ্যা হলো 8। অতএব সংখ্যা তিনটি হলো যথাক্রমে 4, 6, 8 সংখ্যা তিনটি হলো যথাক্রমে 4, 6, 8 দশেরটা এই প্রশ্নবেলার যে লাস্ট অঙ্কটা এটা খুব ইম্পর্টেন্ট, দশেরটা VBI বলেছে প্রজাতন্ত্র দিবসে শারীরিক শিক্ষা শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে 12, 15 আর হচ্ছে 20টি শাড়িতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করেন, আবার একই সময় তাদের বর্গাকারেও সাজান।
তাহলে ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল? তাহলে প্রথম যে লাইনটা তোমাদের বইতে আছে ওটা লিখতে হবে, তার মানে ছাত্রছাত্রীদের বিভিন্ন, হ্যাঁ তাহলে কি লিখবে, সমস্ত ছাত্রছাত্রীদের, হ্যাঁ কি হচ্ছে, 12, 15 ও 20টি সারিতে দাঁড় করানো যায়, 20টি সারিতে দাঁড় করানো যায়, দাঁড় করানো যায়, তার মানে তাহলে এবারে কি হবে, তাহলে শ্রেণীতে এবং 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 তাদের নিরেট বর্গাকারে, নিরেট বর্গাকারে সাজানো যায়, সাজানো যায়। নিরেট বর্গাকার কথাটার অর্থ হচ্ছে কি, মানে ধরো 1, 2, 3 যদি প্রত্যেকটা লাইনে যদি 4 জন করে থাকে তাহলে এখানে কি হচ্ছে, 4 মানে 4টে লাইন থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় কি নিরেট বর্গাকার। যেমন ধরো এখানে যদি 5 জন করি, এক প্রথম লাইনে 5 জন, তার মানে কি পরের লাইনেও 5 জন হবে, তারপরের লাইনেও 5 জন হবে, তারপরের লাইনেও 5 জন হবে, তারপরের লাইনেও 5 জন হবে, এটাকেই বলা হয় কি যে নিরেট বর্গাকার। মানে যটা লাইন 1, 2, 3, 4, 5 আর প্রত্যেকটা লাইনে কি হচ্ছে 1, 2, 3, 4, 5 জন। এখানে যেমন কি হচ্ছে 4টে লাইন 1, 2, 3, 4 আর প্রত্যেকটা লাইনে কি হচ্ছে, বা আমি যদি 3টে করে করি 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, অর্থাৎ একেই বলে কি নিরেট বর্গাকার। মানে যতগুলো সারি থাকবে প্রত্যেকটা সারিতে ততজন করে থাকতে হবে, তাহলে নিরেট বর্গাকার। তার মানে কি, তাহলে শ্রেণীতে কমপক্ষে, তাহলে এবার নিচে লেবে কি, অর্থাৎ বিদ্যালয়ে ওই দিন, ওই দিন বিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যা, সংখ্যা ছিল কমপক্ষে কে হচ্ছে, হ্যাঁ 12, 15 ও 20 এর লসাগুর সমান, বা তার গুণিতক যা পূর্ণবর্গ, যা পূর্ণ বর্গ। তাহলে এবার আমরা করি, তাহলে প্রথম তার কাজ কি হচ্ছে, লসাগু করব, বারো পনেরো কুড়ি লসাগু। প্রথমে 3 দিয়ে দিচ্ছি, 3 4 12, 3 5 15 20, 2 2 4 5, 2 10 20, 2 1 2 5, 2 5 10, 5 1 1 1, তার মানে কি হলো লসাগু সমান সমান কটা 2 5, 2 2 2, 1 3, 1 5, তার মানে কি 2 স্কোয়ার × 3 × 5, 5 3 15, 4 কত হচ্ছে 60। কিন্তু দেখতে পাচ্ছি কি কমপক্ষে আরেকটা 3 এবং আরেকটা 5 না হলে পূর্ণবর্গ হবে না, অতএব শ্রেণী ছাত্রছাত্রী কি হচ্ছে, এটা এখানে ব্যাখ্যা লিখে হচ্ছে পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, তার মানে কি হচ্ছে, অতএব কমপক্ষে, কমপক্ষে কি হচ্ছে 60 × 3 × 5, মানে আর একটা 3 একটা, বা 900 জন
ছাত্র ছাত্রী উপস্থিত ছিল, ছাত্র ছাত্রী উপস্থিত ছিল। তার মানে এই প্রশ্নমালাতে আমি যে অঙ্কগুলো করে দিলাম সেইগুলো প্র্যাকটিস করবে, বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে।